রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি পিছিয়ে পড়া দেশগুলোর জন্য টেকসই অর্থনৈতিক কাঠামো ঘোষণার দাবি প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচির নামে হত্যাযজ্ঞে মেতেছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা এবং গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন বিদেশিরা মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য বয়কটের আহ্বান স্বাগত এশিয়ান নিউজে সঙ্গে আছি আমি জেসমিন ইভা শুনছিলেন বিওবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের পাশাপাশি দ্রুততম সময়ে পিছিয়ে পড়া দেশগুলোর জন্য একটি টেকসই অর্থনৈতিক কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে এই যুদ্ধের কারণে আগামীতে আরও ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যার গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ জিসিআরজির ভার্চুয়াল সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে বিভিন্ন দেশের সরকার প্রধান এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন এতে জিসিআরজির চ্যাম্পিয়ন হিসেবে যোগ দিয়ে যুদ্ধ বন্ধের ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই রক্তক্ষয়ী বিপর্যয়ের সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানুষকে গভীর সংকটে ফেলেছে আর এত বড় ভুক্তভোগী হয়েছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো বিএনপি এক দফা ঘোষণার মধ্য দিয়ে সারা দেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল তিনি বলেন সংবিধানের বাইরে কারো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বিএনপি পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও জানান ওবায়দুল কাদের আরও জানাচ্ছেন বিপুল দেব রায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর যৌথ সভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা করা এ সময় তিনি বলেন নির্বাচন বানচাল করার জন্য বিএনপি পরিকল্পিতভাবে নানা সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে বিএনপি এই ষড়যন্ত্রমূলক তৎপরতার ও তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে আজকে বিদেশিদের মনোযোগ আকর্ষণের ষড়যন্ত্র করছে তাদের নির্বাচন বানচালের চক্রান্ত তারা এটাকে সফল করার চেষ্টা করছে সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে এর বাইরে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না আমাদের নির্বাচন হবে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী এর বাইরে কারো কোনো চক্রান্তমূলক অভিলাষ আমরা বাস্তবায়িত হতে দিতে পারি না এছাড়া আগামী 30 জুলাই গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে গণভবনে বর্ধিত সভা করবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা উপজেলার প্রতিনিধিগণ জনপ্রতিনিধিগণ আমাদের পার্টির নেতৃবৃন্দ তারা ঢাকায় আসবেন বিপুল দেব রায় এশিয়ান টেলিভিশন ঢাকা পাকিস্তানকে অনুসরণ করে বিএনপি আগামী নির্বাচন করতে চায় বলে বক্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন এ সময় মন্ত্রী আরও বলেন বিএনপি এখন পা ভাঙা বাঘ খাঁচায় বন্দী সিংহ শুধু গর্জন করতে পারে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে আওয়ামী লীগ জনগণকে নিয়ে তা প্রতিহত করবে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের অত্যন্ত ইতিবাচক বলেও জানান মন্ত্রী যে দাবিগুলো দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার শুধু শুধু পাকিস্তানে আছে আমার প্রশ্ন তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে অনুকরণ করে বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের এক ছিল ব্যাপক
আমি গতকালও বলেছি আজকেও বলছি বিএনপি এখন হচ্ছে পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দি সিংহ শুধু গর্জন করতে পারে আর কিছু করতে পারে তাদেরই তর্জন গর্জনের সার তাদের অন্য কিছু করার সামর্থ্য নেই আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি জামায়াত নির্বাচন করতে চায় না তারা চায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খায়রা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এইসব কথা বলেন এসব মন্ত্রী আরও বলেন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন আয়োজন করবেন আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল এতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী তবে কেউ যদি না আসে তার জন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেন আনিসুল হক এদেশে জামায়াত ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল দুপুরে এক শোক সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এইসব কথা বলেন যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াত কখনো দেশের উন্নয়ন চায় না উল্লেখ করে মন্ত্রী বলেন আওয়ামী লীগের আমলেই হয়েছে দেশের সব উন্নয়ন মন্ত্রী আরও বলেন যে যতই ষড়যন্ত্র করুক দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সাথে আছে খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের সম্মেলন করা হবে বলেও জানান মন্ত্রী পৃথিবীর কোন দেশেই যারা স্বাধীনতার বিরুদ্ধে চরণ করেন তার রাজনীতি করার অধিকার থাকে তাই আমাদের দেশেও সেই জামাত ইসলাম তাদের রাজনীতি করার অধিকার থাকা কোনোমতে বাঞ্ছনীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন গণমাধ্যমে বিদেশিদের মন্তব্যগুলো অতিপ্রচারের ফলে তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন এবং নিজেদেরকে এ দেশের সম্রাট মনে করেন গতকাল দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন এ সময় মন্ত্রী আরও বলেন পৃথিবী আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে পরামর্শ দেন মন্ত্রী এর আগে সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পাঁচ গুণীজনের হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশি অ্যাক্টিভিস্ট আমি বলি অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূত যারা তারাও আপনার কী হবে দে উইল রাইজ টু দি অকেশন আর আগামীতে এ ধরনের একটা আভ্যন্তরীণ বিষয় তারা হস্তক্ষেপ আপনারা বিদেশি আপনারা বিদেশিদের পাত্তা না দিলে ওরা ঢাকার বাজারে সবজি ও মুরগির দাম কমেছে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম বাজারে দাম কমে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায় গত সপ্তাহে ছিল 190 টাকা সোনালী মুরগির কেজি 280 টাকা লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে 340 টাকায় গত সপ্তাহ লেয়ার মুরগির কেজি ছিল 380 টাকা বাজারে গরুর মাংসের দাম বেশি 750 থেকে 780 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব বাজারে ভারতীয় পেঁয়াজের কেজি 40 থেকে 45 টাকা দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা বাজারে আদার কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকায় চায়না আদার কেজি বিক্রি হচ্ছে 220 টাকায় বাজারে আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায় বাজারে খোলা চিনি প্রতি কেজি 135 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে বাজারে খোলা আটার কেজি বিক্রি হচ্ছে 65 টাকায় প্যাকেট আটার কেজি 70 টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 140 টাকায় হাঁসের ডিমের ডজন 210 টাকা দেশি মুরগির ডিমের ডজন 210 টাকা নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে দুই জনের মৃত্যু কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার চরভাঙা ইউনিয়ন পরিষদের পশ্চিম ঘাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাপট্টি গ্রামের রুহেসান আলীর মেয়ে রেশমা খাতুন ও কটাপাড়া মোহাম্মদ গুমানির মেয়ে মোসেনা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মাহফুজুল হক জানান, রেশমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুনিন্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার এগারো সিন্ধুর ইউনিয়নের কামার কোনা গ্রামে এই ঘটনা ঘটে। দিনাজপুরে 10 মাইল হাইওয়ে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের এক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে 10 মাইল হাইওয়ে থানার পাশে মা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন দিনাজপুর চিড়িবন্দর উপজেলার আলোকডিহি চৌধুরীপাড়া গ্রামের মোহাম্মদ বকুল মুন্সির ছেলে হজরত মিন্টু। স্থানীয়রা জানায়, মা ফিলিং স্টেশন মোটরসাইকেলটি তেল নিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। তেল নিয়ে মহাসড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা সৈয়দপুর গ্রামে ট্রাকের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। রাজনৈতিক কারণে নয়, বরং পূর্ব শত্রুতার জেরে লক্ষ্মীপুরের সজীবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এলাকাবাসীও জানিয়েছে, অতীতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না সজীবের। বিএনপির পদযাত্রায় তাকে জোর করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে সজীবের পরিবার। ডালিম কুমার দাসের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন রাশেদা কোন। গত মঙ্গলবার লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় সংঘর্ষে সজীব নামে এক যুবকের মৃত্যুর খবর প্রকাশ হয়। এরপর ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে কিছু যুবককে দেখা যায় সজীবকে মারধর করতে। পুলিশ বলছে, রাজনৈতিক কারণ নয় বরং পূর্বশত্রুতার জেরে সজীবকে খুন করা হয়েছে। এদিকে সজীবকে বিএনপি নিজেদের কর্মী দাবি করলেও এলাকাবাসী জানিয়েছে, সে কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। খুব ভালো ছেলে ছিল আমাদের এলাকার, কারোর সাথে ঝগড়া কোনো উচ্ছৃঙ্খলা কথাবার্তা বলতো না। আমরা আসলে তার এতটুকু জানি, সজীব অনেক ভালো ছিল এবং কি মনে করেন সবাইকে মুরব্বীকে সম্মান করত এবং কি লগের যারা সিনিয়র তাদেরকেও সম্মান করত। দইও পড়ে গেছে, প্যান্টের পকেট থেকে মোবাইল তিনবার বার করছে, তিনবার পড়ে গেছে, ভাই রক্ত শূন্যতা ওই মারা গেছে। কেউ যদি আমার বাইরে ট্রিটমেন্ট করতো প্রাথমিকভাবে আমার ভাই মারা যাইতো না। আমার বাসার বিছা আমি চাই, আমার বাসা যেরকম আমার বুকুতুন লাগেছে আমি সেরকম বিছা চাই। মঙ্গলবারের সেই সংঘর্ষের ঘটনায় 4টি মামলায় মোট 55 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 3000 জনকে আসামি করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জনতা ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আয়োজনে শ্রদ্ধা ও দোয়া পাঠ করা হয়। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন রিপনের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদ শিমুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া কর্মসূচিতে জনতা ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক কমিটির অধীন দেশের সকল বিভাগীয় ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 49 নং ওয়ার্ড কাউন্সিলর বাদল সদারকে শ্রেষ্ঠ কাউন্সিলর পদক প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 49 নং ওয়ার্ডবাসীদের গৌরব ও অহংকারের প্রতীক বাদল সর্দার। সমাজের উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অসহায় দরিদ্র মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণসহ মশক নিধনের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে যাচ্ছেন। ঢাকা দক্ষিণ কর্পোরেশন এর 74টি ওয়ার্ডের মধ্যে বাদল সর্দার শ্রেষ্ঠ কমিশনের পদক পাওয়ার 49 নং ওয়ার্ডের সব স্তরের মানুষের পক্ষ থেকে কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এবার বাণিজ্য সংবাদ।
আজকের বিনিয়োগ আগামী সমৃদ্ধ, এই স্লোগানকে সামনে রেখে সাভার আশুলিয়া রূপান ভূঁইয়া এম্পেরিয়ামে তিন দিন ব্যাপী বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে। সাভার থেকে শাকিল শেখের ক্যামেরা জহিরুল ইসলাম খান লিটন রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন রাশেদা খান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফিতা কেটে আশুলিয়ার জামগড়া এলাকায় রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেস এক্সপো ২০২৩ উদ্বোধন করা হয়। এ সময় ফিতা কেটে এর উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ সামিউল হাসান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিনুর রহমান। রূপায়ণ আমাকে দোকান বুঝিয়ে দিয়েছে এবং আমি আশা করি আমার যারা বন্ধু সার্কেল এবং যারা এখনও দোকান নেন নাই, আপনারা আসেন, ঘুরেন, দেখেন, আমার পাশাপাশি আপনারও দোকান নেন, আমি স্যাটিসফাই। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম প্রজেক্ট ইনচার্জ নুরে আলম সিদ্দিকি, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেল জেনারেট করার জন্য আমাদের আজকের মেলাটা আয়োজন করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের কাছ থেকে যে সমস্ত দোকানদার বিনিয়োগ করেছেন তারা অলরেডি তাদের শোরুমগুলি ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছেন। আশা করছি আমরা আগস্ট মাসের শেষের দিকে মার্কেটের শুভ উদ্বোধন করতে পারবো। এ সময় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং সামিউল হাসান বলেন, রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের বিক্রয় মেলায় বিনিয়োগকারীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বিগত ৩০ বছরের অধিক সময় ধরে রূপায়ণ গ্রুপ এবং রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড বিশ্বস্ততা এবং আন্তরিকতার সাথে তার কাস্টমার এবং ইনভেস্টর যারা আছে, ক্লায়েন্ট যারা আছে, তাদের সাথে ব্যবসা করে যাচ্ছে এবং তাদের সফলতার সাথে বিভিন্ন প্রজেক্ট আমরা হ্যান্ড কাস্টমারদেরকে যেন আমরা স্পেশালভাবে আমাদের যে লোকেশনগুলো আছে কমার্শিয়াল স্পেস বা লোকেশন, সেই লোকেশনগুলো আমরা লাইভলি দেখাতে পারি এবং তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস বা তাদের কোন কাস্টমারে কোন জায়গাতে বিজনেস করা সুবিধাজনক হবে সেই বিষয়ে আমরা তাদের কনসালটেশন আমরা দিতে পারব। তিন দিনব্যাপী মেলায় ৭৫ থেকে ৩১১ বর্গফুটের দোকান, ৪৩০ থেকে ৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট, ২৮৪০ থেকে ৪১০৫ বর্গফুটের শোরুম, ১৮১০ থেকে ৩২১০ বর্গফুটের অফিস সহ ৬১০ থেকে ২২১০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট বিক্রি চলছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি পিছিয়ে পড়া দেশগুলোর জন্য টেকসই অর্থনৈতিক কাঠামো ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর। রাজনৈতিক কর্মসূচির নামে হত্যাযজ্ঞে মেতেছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদের, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। এবং গণমাধ্যমে অতি প্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন বিদেশিরা, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর, উস্কানিমূলক বক্তব্য বয়কটের আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।